হ্যালো বন্ধুরা, আমি শেখ গুন্ডেল। এখন আমি করবো পরমব্রত পরিচালিত এবং চিরঞ্জিত অভিনীত হইচইয়ের আপকামিং ওয়েব সিরিজ পর্ণশবরী সাপের ট্রেলার রিভিউ। ট্রেলারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। গল্প সম্পর্কে ট্রেলার দেখে আমি যা বুঝতে পারলাম, এখানে অনেকে মিলে ঘুরতে গেছে চমকপুর নামের একটা এলাকাতে, এবং সেখানে ঘুরতে যাওয়ার পরবর্তীতে তাদের মধ্যে একজনের ওপর ভূত ভর করেছে। সিচুয়েশান কন্ট্রোল করবার জন্যে ভাদুরী মশাইকে ডেকে পাঠানো হয়েছে। ভাদুরী মশাইয়ের চরিত্রেই এখানে অভিনয় করেছেন চিরঞ্জিত। ভাদুরী মশাই আসার সঙ্গে সঙ্গেই প্রত্যেককে জানিয়ে দিচ্ছে জঙ্গলের দেবী পর্ণশবরীর অভিশাপে এমনটা হচ্ছে এই মেয়েটির সঙ্গে। এবার মেয়েটিকে কিভাবে রক্ষা করে ভাদুরী মশাই, সেটাকে নিয়েই হবে সিরিজ। এবং আমরা অবশ্যই জানতে পারবো যে পর্ণশবরী অর্থাৎ জঙ্গলের যে দেবী, তার অভিশাপটা এরকম কেন, তার অভিশাপের পেছনে কি ব্যাক স্টোরি রয়েছে। গল্পটা সম্পর্কে আমি আসলে আগে থেকে কিছুই জানি না, কিন্তু অনেকেই কিন্তু এই গল্পটা সম্পর্কে অলরেডি জানে। এরকম আমার বহু পরিচিত মানুষজন রয়েছে যারা আমাকে জানিয়েছে যে গল্পটা কিন্তু দারুণ গল্প। এবার গল্পটা কতটা দারুণ সেটা তো আমরা সিরিজ দেখলে বুঝতে পারবো। তার কারণ গল্প সম্পর্কে মেকাররা কিন্তু ট্রেলারে বেশি কিছু রিভিল করতেই চায়নি, তারা জাস্ট আউটলাইনটা সম্পর্কে অডিয়েন্সকে একটা ধারণা দিয়েছে, অডিয়েন্সের মনের মধ্যে যাতে একটা মিস্ট্রি তৈরি হয় সেই চেষ্টা তাদের ছিল, এবং সেটা করতে কিন্তু তারা সম্পূর্ণরূপে সফল। এটা অবশ্যই একটা ভালো ট্রেলার ডিজাইন, যেখানে গল্প সম্পর্কে সামান্য জানানো হচ্ছে যাতে অডিয়েন্স সিরিজটা দেখা শুরু করে রিলিজ হলে, কিন্তু আবার গল্প সম্পর্কে সব যেন তারা ট্রেলারেই না জেনে যায়। আমরা বিভিন্ন বাংলা সিরিজের ক্ষেত্রে দেখতে পাই ট্রেলারটাই এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে গল্প সম্পর্কে মোটামুটি অনেক কিছুই আগে থেকে বোঝা যাচ্ছে, তো সেই ব্যাপারটা এই ট্রেলারটার মধ্যে হয়নি। শুরুর পোর্শনটাকে যেভাবে এডিট করা হয়েছে সেটা প্রশংসনীয়, এবং সেখানে চিরঞ্জিত বাবুর যে ভয়েস ওভারটা আমরা শুনতে পাই, কিছু জিনিস পৃথিবীতে এমন ঘটে যেগুলো স্বপ্নের অতীত তো বটেই, দুঃস্বপ্নেরও অতীত, এই যে ভয়েস ওভারটা, ডেফিনেটলি এটা আপনাকে সঙ্গে সঙ্গে হুক করে দেবে। সঙ্গে সঙ্গে আপনার মনে হবে যে এই সিরিজটা তো দেখতে হবে, এখানে বেশ মিস্টেরিয়াস কিছু, অভাবনীয় কিছু ঘটতে চলেছে, এটা সম্পর্কে আমি জানতে চাই, দেখতে চাই। এটা অবশ্যই ট্রেলারটা শুরু করার একটা ভালো পদ্ধতি ছিল, এবং এই ট্রেলারটা সফল বা এই সিরিজটা ভালো হবে মনে হচ্ছে কেন, তার কারণ এখানে ওই অ্যাম্বিয়েন্সটা তৈরি করা গেছে, একটা থমথমে ব্যাপার, একটা রহস্যজনক ব্যাপার, এটা কিন্তু ট্রেলারটার মধ্যে রয়েছে। এবার এটা যদি থ্রু আউট সিরিজটার মধ্যে থাকে তাহলে ডেফিনেটলি এই সিরিজটা অডিয়েন্স দেখতে কিন্তু প্রচণ্ড পরিমাণে এনজয় করবে, এবং এটা করা সম্ভব হয়েছে টেকনিক্যালিটিসের জন্য, এবং সুরঙ্গনার ক্যারেক্টারটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, সুরঙ্গনার পারফরমেন্স যেরকম, মেনলি এই তিনটে ডিপার্টমেন্টের জন্যই কিন্তু হয়েছে। এখানে দেখুন সাউন্ড ডিজাইন, সেটা প্রশংসা করতেই হবে। একটা পার্টিকুলার জায়গার কথা এখানে আমি মেনশন করতে চাই, যেখানে চিরঞ্জিত চক্রবর্তীর ক্যারেক্টারটা জিজ্ঞাসা করে সে এখন কোথায়, এবং সুরঙ্গনার ক্যারেক্টার তাকে উত্তর দেয় যে তোমার পেছনে বা তোর পিছনে, এরকম কিছু ডায়লগ তার রয়েছে। সঙ্গে সঙ্গে চিরঞ্জিত হালকা ঘাটটা বেঁকিয়ে পিছনের দিকে তাকায়, এবং সেই জায়গায় দেখবেন কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, পুরো সাইলেন্স। সেই জায়গায় সাইলেন্সটাকে যেভাবে ইউজ করা হয়েছে ডেফিনেটলি সেটা বেশ ভালো লাগছে ট্রেলারের মধ্যে। একটা ভয়ের বাতাবরণ তৈরি হবে, সেই অনুযায়ী লুক অ্যান্ড ফিল মেকাররা প্রোভাইড করতে পেরেছে। এবং একটা কথা আমি এর আগেও বহুবার বলেছি, আবার আজকে বলবো, আপনারা যারা নিয়মিত আমার চ্যানেল ফলো করেন তারা জানবেন যে এই যে জঙ্গলের মধ্যে যখনই একটা হরর কাজ হচ্ছে বা একটা মার্ডার মিস্ট্রি হচ্ছে, সঙ্গে সঙ্গে না সেটা অডিয়েন্সের কাছে প্রচণ্ড বেশি ইন্টারেস্টিং হয়ে যায়, কারণ একটা থিমাটিক্যাল ম্যাচিং আমরা দেখতে পাই। জঙ্গল একটা অজানা জায়গা, জঙ্গল সম্পর্কে আমরা ম্যাক্সিমাম মানুষ বেশি কিছু জানি না। এবার সেই যে অজানা ব্যাপারটা, এবং তার সঙ্গে সঙ্গেই যে মার্ডার মিস্ট্রি, কে খুন করেছে, কেন করেছে, সেটার একটা অজানা ব্যাপার, বা এই যে ভৌতিক ব্যাপার স্যাপার, একটা অলৌকিক ব্যাপার স্যাপার, যেই মেয়েটার উপরে ভূত বস করেছে এবং কেন করেছে, ব্যাকস্টোরি কী রয়েছে, কেন দেবী অভিশাপ দিয়েছে, এই যে অজানা ব্যাপার, একটা থিমাটিক্যাল ম্যাচিং এখানে আমরা দেখতে পাচ্ছি। যে কারণে এই জঙ্গলের মধ্যে যখনই এই জনরার গল্প বলা হয়, লোকেশনটা যখনই সেখানে এস্টাবলিশড হয়, ডেফিনেটলি সেটা অডিয়েন্সকে অনেক বেশি মজা দেয়, অডিয়েন্সের কাছে অনেক বেশি আপেলিং হয়ে ওঠে। চিরঞ্জিত বাবুকে ট্রেলারের মধ্যে বেশ ভালো লাগছে, ইউজ অফ বিজিএম সেটার প্রশংসা করতেই হয়, আর সুরঙ্গনার কথা তো বললামই। বাকিদেরকে আমি বলবো তারা আর পাঁচটা কাজে যেরকমটা অভিনয় করে এখানেও সেরকমটাই করছে, আলাদা করে মেনশন করবার মতন আমার অন্ততপক্ষে ট্রেলার দেখে কিছু মনে হয়নি। যদি সিরিজ একবার পরবর্তীতে কারুর পারফরমেন্স ভালো লাগে ডেফিনেটলি সিরিজ যখন রিভিউ করবো সেটাকে নিয়ে আলোচনা করবো। এই সব ঘুরে ফিরে একটাই কথা, সুরঙ্গনার ক্যারেক্টারটাকে কনভিন্সিং করা গেছে, ওই ভূত বস করেছে এটা বিশ্বাসযোগ্য লাগছে ট্রেলারটার মধ্যে, এবং সেখানেই এই কাজটাকে নিয়ে ইন্টারেস্টটা তৈরি হচ্ছে। আপনাদের কী মতামত ডেফিনেটলি আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন, কীরকম আপনার ট্রেলারটা লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।